मुकेश अम्बानीर मतो व्यक्ति जखन प्रतिदिन कोटी कोटी टाका कामिए विश्वेर धनी तालिकाय शीर्षस्थाने पौंछेछेन तखनि किन्तु समग्र भारतवासीदेर मध्ये बेड़ेछे दारिद्रतार सीमा। 2020 सालेर करोनाय देशे दारिद्रतार हार द्विगुण होयेछे आर 2021-এ जे परिस्थिति चरम होते चलेछे एटा आशंका किन्तु नय, एटाई सत्य। चलुन परिसंख्यान एबार देखे नेवा जाक सठिक कि होते चलेछे। 2020-এর ডিসেম্বরে বিশ্ব ব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে দাবি করা হয়েছিল 2021-এ বিশ্বের অন্তত 15 কোটি মানুষ চরম দারিদ্র সীমার নিচে নেমে যাবেন। এর বেশিরভাগই কিন্তু ভারতে বসবাসকারী ভারতীয়রা। বিশেষ করে ভারতের জনসংখ্যা নিয়েই বিশেষভাবে ব্যক্ত করা হয়েছিল এই রিপোর্টে। এর কারণ ছিল 2020 সালের অতিমারী মহামারী অনুজীবী পরজীবী লকডাউন। আনলক পর্বও চলেছিল, কিন্তু সেই লকডাউন পর্ব যেন আবার ফিরতে চলেছে। বিশ্বব্যাংকের রিপোর্টে জানানো হয়েছিল অতিমারী ও টানা গৃহবন্দী দশায় কাজ হারিয়ে পৃথিবীতে কোটি কোটি মানুষ চরম দারিদ্র সীমায় পৌঁছে গিয়েছেন। এবারে একই উদ্বেগ প্রকাশ করল মার্কিন সংস্থা পিউ রিসার্চ সেন্টার। করোনার দ্বিতীয় ঢেউ কিন্তু চলছে দেশ জুড়ে, আর এবার দারিদ্র সীমার নিচে চলে যাওয়ার আশঙ্কা প্রায় 50% মানুষেরও। একই আশঙ্কা প্রকাশ করেছে আরও এক সংস্থা নমুরা। সংস্থার সঙ্গে যুক্ত অর্থনীতিবিদদের মতে চলতি বছরের করোনার জেরে ধাক্কা খাবে দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প অর্থাৎ MSME সেক্টর, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। প্রসঙ্গত গত 24 ঘন্টায় কিন্তু দেশে 3 লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন প্রায় 2100 জন, আর দেশ জুড়ে চলছে অক্সিজেনের ঘাটতি। যদিও সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড জানিয়েছে যে 31,000 মেট্রিক টন অক্সিজেন তারা কেন্দ্র সরকারকে সরবরাহ করবে, যে সংস্থাকে নাকি কয়েকদিন আগেই মোদী সরকার বলছিলেন বিক্রি করে দেওয়া হবে, তারাই কিন্তু পাশে এসে দাঁড়ালো। গত বছর করোনা পরবর্তী বিভিন্ন রিপোর্টে বিবিধ আশঙ্কার কথা জানানো হয়েছিল। রাষ্ট্রপুঞ্জ অ্যাক্সফ্যামের পাশাপাশি বিশ্বব্যাংকের রিপোর্টেও জানানো হয়েছিল দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গত কয়েক বছরে দারিদ্র সীমার কিছুটা উপরে উঠে আসলেও ফের আবার ওই সীমার নিচে নেমে যেতে পারে। এর কারণ হিসাবে দেখানো হয়েছে লকডাউন। আর এর কারণেই কিন্তু বড় মাঝারি ছোট সমস্ত শহরেই কাজ বন্ধ হয়েছে, পরিযায়ী শ্রমিকদের অধিকাংশই গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছেন। চলতি করোনার জেরে সাময়িক লকডাউনের রাস্তায় হেঁটেছে দিল্লি মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে শান্ত থাকতে বলেছেন, পরিযায়ী শ্রমিকদের বলেছেন আতঙ্কিত না হওয়ার জন্য। তবে এতে যে চিড়ে ভিজবে এমনটি কিন্তু আশা করছে না অর্থনৈতিক মহল। তাহলে আবার কি সেন্সেক্স নিফটি সেই বটম ছুতে চলেছে? সোনার দাম কি আবার হু হু করে 60,000 হতে চলেছে? কি মনে করছেন আপনারা বন্ধুরা? আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, কারণ এটা কিন্তু করোনা ভাইরাসের ডাবল মিউট্যান্ট নয়, এবার ট্রিপল মিউট্যান্ট। আর এর আতঙ্ক কিন্তু থাবা বসিয়েছে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর ঘরেও। আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক নিশ্চয়ই করে দেবেন।